হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা কথা বলবো যে বার্ড অফ ব্লাডের ট্রেলারের ব্যাপারে, যেটা রেড চিলিস মানে শাহরুখ খান ফার্স্ট টাইম নেটফ্লিক্সের সাথে প্রোডিউস করছে একটা সিরিজ। তো এটা বলে রাখি একটা বুকের ওপর বেস, যেটার নাম হচ্ছে বার্ড অফ ব্লাড, যেটা লিখেছিল বিলাল সিদ্দিকী। এবং একটা মানে বিশেষ বিষয় হচ্ছে যে বিলাল সিদ্দিকী যখন 20 বছর বয়স তখন তিনি এই বইটা লিখেছিলেন। আপনাদেরকে বলে রাখি, বিলাল সিদ্দিকী রেড চিলিজের যে ডিপার্টমেন্টে নাইট রাইডার্সকে মানে হ্যান্ডেল করে, সেই ডিপার্টমেন্টে যে মানে যাকে কন্টেন্ট রাইটিং বলে সেই কাজটা করতেন মানে কলেজে পড়াকালীন। এবং সেই সময় উনি বার্ড অফ ব্লাডটা লেখেন। পরে বার্ড অফ ব্লাডটা বেস্ট সেলিং একটা নভেল হয় এবং পরে সেটাকে নেটফ্লিক্স অ্যাকোয়ার করেছে এবং এটার উপর সিরিজ তৈরি হয়েছে। এটা ডিরেক্ট করেছেন ঋভু দাশগুপ্ত, যিনি থ্রিলার বানাতে বেশ ভালোই পারেন, আমার তো অ্যাটলিস্ট তাই মনে হয়। এবং এটা একটা মানে স্পাই থ্রিলারই বলা যেতে পারে। এবং অ্যাক্টার্স, যেটা ফার্স্ট পজিটিভ পয়েন্ট আমার খুব ভালো লেগেছে, যে দ্য কাস্টিং, লুক অ্যাট দ্য কাস্টিং, ইমরান হাশমি রয়েছে, সবিতা ধুলিপালা যে মেড ইন হেভেনে এত ভালো একটা পারফরমেন্স দিয়েছে, রমন রাঘব 2.0তে ভালো পারফর্ম করেছিল, সে রয়েছে। এবং এছাড়া আমরা কীর্তি কুলাড়িকে দেখতে পাবো, যারা যাকে কিছুদিন আগে আমরা মিশন মঙ্গলে দেখেছি, বাট 4 More Shots বলে ওয়েব সিরিজটাতেও দেখেছিলাম। তো এরকম সব কাস্টিং রয়েছে। এবং বিনীত কুমার সিং, যে মুক্কাবাজে ছিল, যে আমার এখনও মনে হয় ডিউ ক্রেডিট পাইনি নিজে, খুব ভালো পারফর্ম করে, গ্যাংস অফ ওয়াসেপুরেও ছিল, আগলিতে ছিল, বাট এখনও সেইভাবে নাম করতে পারিনি। তো আই থিঙ্ক ইমরান হাশমিও খুব আন্ডাররেটেড অ্যাক্টর, যে যতটা লেভেলের অ্যাক্টর ততটা নাম কিন্তু সে আজ অব্দি পায়নি। তো আফটার বার্ড অফ ব্লাড রিলিজ করার পরে যদি এটা ভালো করে তৈরি হয়ে থাকে, ভালো করে এটার এক্সিকিউশন হয়ে থাকে, যেহেতু নেটফ্লিক্সের একটা গ্লোবাল রিচ রয়েছে, তাই জন্য আই হোপ কি ইমরান হাশমি বা বিনীত কুমার সিং, যারা নিজেদের অ্যাক্টিংয়ের ডিউ ক্রেডিটটা এখনও পায়নি, সেটা যেন তারা ইন্টারন্যাশনালি পাক। তো সেই জিনিসটা খুব ভালো, যেটা ফার্স্ট আমার খুব আশা রয়েছে এই সিরিজটা থেকে। দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি এটা লুক অ্যান্ড ফিলটা দেখেন বা সিনেমাটোগ্রাফি দেখেন, এভরিথিং ইজ সো পেঞ্চ পারফেক্ট, বিকজ রেড চিলিজ হ্যাজ ডান এভরিথিং। সো ইউ নো রেড চিলিজ ইন্ডিয়াতে মানে এইসব DI কালার এইসবের ব্যাপারে অন্য প্রোডাকশন হাউস রেড চিলিজকে দিয়ে করায়। তো সেই রেড চিলিজ যখন নিজের কাজ করবে তখন কতটা ভালো করবে সেটা নতুন করে বলার কিছু নেই। আপনি মানে বেলুচিস্তানে বেসড, এটা মানে পাকিস্তানে বেলুচিস্তানে বেসড এটা, তো সেখানকার ল্যান্ডস্কেপগুলো দেখুন, সিনেমাটোগ্রাফি দেখুন, এবং কিছু ভালো ভালো ডায়লগসও রয়েছে, কিন্তু সেগুলো পুরোপুরি সিনেম্যাটিক নয়, বিকজ দিস ইজ আ সিরিজ, ডেফিনেটলি দের ইজ রিয়েলিজম, অ্যাকশনস রয়েছে প্রচুর ভরে ভরে, কিন্তু সেগুলো রিয়েলিস্টিক রাখা হয়েছে। তো এর গল্পটা যদি আমরা ভালো করে দেখি, যে কবির আনন্দ বলে একটা এজেন্ট, যে এখন রিটায়ারমেন্ট নিয়েছে, যে এখন স্কুলে পড়ায়, তাকে একটা মিশনের জন্য আবার বেলুচিস্তান যেতে হয় উইথ দ্য টিম অফ বিনীত কুমার সিং এবং সবিতা ধুলিপালা, এবং সেখানে গিয়ে কী কী হয়, এবং এইটার সাথে তার পাস্ট লাইফেরও জড়িয়ে একটা মানে বিষয় জড়িয়ে রয়েছে এই মিশনটার সাথে, যে তার পাস্ট লাইফে সে কেন এই মানে র এজেন্ট মানে এই থেকে রিজাইন হয়ে গেছিলো, কেন ছেড়ে দিয়েছিলো এই স্পাইয়ের লাইফটা, তো সেইটাও তাকে হান্ট করছে এখনও। তো সে কি পারবে এই দুটো মিশন সাকসেসফুলি এক্সিকিউট করতে, নিজের পাস্ট লাইফেরটাও এবং এই মিশনটাও, তো সেটা নিয়েই গল্পটা। তো আমার তো দেখে মানে ট্রেলারটা খুবই ভালো লেগেছে, ওয়েল ওয়েদার দ্য BGM এভরিথিং ইজ সো ইন প্লেস। এবার তো বাকি তো হচ্ছে পুরো সিরিজটা এলে তখনই বলতে পারবো, তো সেপ্টেম্বরে আই থিঙ্ক রিলিজ করবে, তো ওয়েটিং ফর দ্যাট। আমার পার্সোনালি ভালোই লেগেছে। আপনাদেরকে যেটা বলে রাখি, যে এটা হচ্ছে প্রমোশনাল একটা ভিডিও নেটফ্লিক্স বানাচ্ছিল, যেটা শাহরুখের সাথে বানিয়েছে, দ্যাট ইজ ভেরি মাচ মানে বোকা বোকা, খুবই বোকা বোকা, যেটা মানে শাহরুখ কেমন কমেডি করছে। বার্ড অফ ব্লাড ইজ এ মানে ভেরি সিরিয়াস কাইন্ড অফ থিং, তো শাহরুখকে নিয়ে প্রমোশনাল যে অ্যাক্টিভিটিটা করা হয়েছে, যেটা আমরা কদিন ধরে ফেসবুকে দেখতে পাচ্ছি, বা আজকে ফাইনালি যেটা এসছে পুরোটা, যে শাহরুখ ইন্টারোগেট করছে ইমরান হাশমিকে, দ্যাট ইজ ভেরি মানে যেমন চাইল্ডিশ, এটা কেমন ব্যাপার লাগলো, ওই জিনিসটা আমার একদম ভালো লাগেনি। এটাকে যদি একটু যেটা থিম সেই অনুযায়ী যদি প্রমোট করা হতো, দ্যাট উড হ্যাভ বিন বেটার। সো দ্যাট ওয়াজ মাই রিভিউ অ্যাবাউট দিস বার্ড অফ ব্লাড ট্রেলার। আপনাদের কেমন লেগেছে, আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে ডেফিনেটলি লিখে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল নোটিফিকেশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন, TEPUNK26, দ্য পাঙ্ক 26। বাই বাই।